আপনি কি জানেন কি করলে দ্রুত ঠোঁট গোলাপি হয়, স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, বালিশ ছাড়া ঘুমালে কোন প্রবলেম থেকে মুক্তি পাবেন, পুরুষ মশা মানুষকে কামড়ায় না কেন? এই প্রশ্নগুলির উত্তর যদি আপনি জেনে না থাকেন তাহলে বন্ধু এই ভিডিওটি আপনার জন্য। আসুন তাহলে প্রশ্নগুলির উত্তর জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কি খেলে পেটের চর্বি দ্রুত কমে? উত্তরটি হবে গ্রিন টি, ডার্ক চকলেট, লেবু জল। এই খাবারগুলো শরীরের মেদ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন আমাদের চোখের ওপর ভ্রু থাকে কেন? উত্তরটি হবে নাম্বার 1, ঘাম, নোংরা এবং সূর্যের তাপ থেকে চোখকে রক্ষা করে। নাম্বার 2, শারীরিক অঙ্গভঙ্গি প্রকাশ করার জন্য। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরুষ মশা মানুষকে কামড়ায় না কেন? উত্তরটি হবে স্ত্রী মশা মানুষের রক্তের প্রোটিন অংশটিকে কাজে লাগিয়ে ডিম পারে, তাই তারা রক্ত খায়। কিন্তু পুরুষ মশা ডিম পারে না, তাই তারা গাছের রস খেয়ে জীবন কাটায়। এবার একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? মিশর, ফ্রান্স, ইতালি, চীন? এই প্রশ্নের উত্তরটি আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাপের বিষের মধ্যে পাওয়া যায় এরকম দুটি ধাতুর নাম বলুন তো। উত্তরটি হবে সাপের বিষের মধ্যে কপার ও জিঙ্ক, এই দুটি ধাতু পাওয়া যায়। ভারতের কোথায় বালতি ভাষায় কথা বলা হয়? উত্তরটি হবে ভারতের লাদাখে অনেক মানুষ বালতি ভাষায় কথা বলে। কখনো কি ভেবে দেখেছেন জোকের গায়ে লবণ দিলে জোকটা মারা যায় কেন? উত্তরটি হবে জোকের শরীরের আবরণে অনেক ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে লবণ অভিস্রবণ প্রক্রিয়ায় জোকের শরীর থেকে সব জল বেরিয়ে যায়, যার কারণে জোক জলশূন্যতায় মারা যায়। আপনি যদি বালিশ ছাড়া ঘুমান তাহলে কোন প্রবলেম থেকে মুক্তি পাবেন? উত্তরটি হবে আপনি যদি বালিশ ছাড়া ঘুমান তাহলে ঘাড় ও শীত দ্বারা সম্পর্কিত অনেক রোগ থেকে মুক্তি পাবেন। কোন প্রাণীর বমি কোটি কোটি টাকায় বিক্রি হয়? উত্তরটি হবে বিশেষ এক ধরনের তিমি মাছের বমি থেকে সুগন্ধি দ্রব্য তৈরি হয়, তাই তিমি মাছের 1 কেজি বমির দাম 1,07,00,000 টাকায় বিক্রি হয়। কি করলে দ্রুত ঠোঁট গোলাপি হয়? উত্তরটি হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁট জলপাইয়ের তেল দিয়ে মালিশ করা উপকারী, এটা ঠোঁটের রং হালকা গোলাপি করে, পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে এবং মসৃণ করে তোলে। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার উপায় কি?
উত্তরটি হবে ঘুমোতে যাবার আগে ঋষি পাতা কাঁচা অথবা দুধের সাথে অশ্বগন্ধা মিশিয়ে খেলে এবং প্রতিদিন মিছরি ও পুদিনা পাতা খাবার অভ্যাস করলে স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়া যায়।